Z5 এ বিনামূল্যে কি করে বলবো তোমায় এর সমস্ত পর্ব দেখুন এখনই অ্যাপটি ডাউনলোড করুন। বৌদি ভাই, তোমাকে ছাড়া কেমন থাকবো বলো? একদম কিচ্ছু ভাল লাগছে না, আমরাও তোমাকে বড্ড মিস করছি। এই দাঁড়া দাঁড়া আমাকে বলতে দে। এই রাধিকা শোনো, জানো তো রিনি আর শুভমের মধ্যে ঝগড়া হয়েছে। শুভম 4 ঘন্টা ধরে রিনির ফোন ধরেনি, এখন রিনি ওর ফোন ধরছে না। থামো তো থামো তো, তোমরা আমার প্রবলেমটাকে বলতে দাও। রাধিকা রাধিকা, তোমার মা আমার উপর রাগ করে রয়েছে। আমি আমি ওয়ার্ল্ড ট্যুরে নিয়ে যাব বলে নিয়ে যেতে পারিনি, সেই জন্য আমার উপর রাগ করে রয়েছে। আমি কি বলি বলো তো? ব্যাস ব্যাস ব্যাস, বাবারে বাবা, তোমরা তো একেবারে বাচ্চাদের মতো ঝগড়াঝাটি করছো। ও হ্যাঁ মা, জানো বাবা তোমার জন্য ক্যান্ডেল লাইট ডিনার অ্যারেঞ্জ করেছে, আর সেটা অবশ্য সারপ্রাইজ। যাক, রাধিকা এই প্ল্যানটা দিয়ে বাঁচালো আমায়। কিন্তু তোমার মা তো এই সারপ্রাইজ আমায় রাখতেই দিল না রাধিকা, সবাই জেনে গেল। আচ্ছা দাদা ঠিক আছে, সরি, তুমি যাবার জন্য সারপ্রাইজ প্ল্যান করে রেখেছো, আমি কি করে বুঝবো? সরি। ও এমন করে বলছো যেন আগে কখনো আমি তোমাকে সারপ্রাইজ দিইনি। রাধিকা তুমি তো তোমার কথা রাখলে না, তুমি হঠাৎ করে বাড়ি থেকে চলে গেলে। রিনি, তোর পার্টনার যদি কথা দিয়ে না রাখে তার মানে এটা নয় যে সে প্রমিস ব্রেক করছে। একটা জেনুইন প্রবলেম থাকতে পারে, আর সে তোকে ভালোবাসে না এটাও নয়। রিনি, এই ট্রাস্টটুকু থাকা উচিত, সব সময় নিজেকে শুভমের জায়গায় বসিয়ে বিচার করবি। একদম ঠিক। রাধিকা কি সুন্দর পরিস্থিতির সামনে একটা উপায় বলে দিল। রাধিকা কবে আসছো তুমি? মা মা, আমার একটা ফোন আসছে। হ্যাঁ আমি আসছি রিসিভ। আমি দেখছি Z5 এ বিনামূল্যে কি করে বলবো তোমায় এর সমস্ত পর্ব দেখুন এখনই অ্যাপটি ডাউনলোড করুন।